এবারে যা হই মন দিয়ে নুন কোনো সংখ্যাকে নির্দিষ্ট ভিত্তিতে প্রকাশ করলে ভিত্তির ঘাত যে অপারেটরের সাহায্যে নির্ণয় করা হয় তা হল লগ অর্থাৎ লগ হচ্ছে এমন একটি গাণিতিক অপারেটর যা কোনো একটি সংখ্যার নির্দিষ্ট ভিত্তির গাত নির্ণয় করে দেয় তো আমরা একটা উদাহরণ যদি আমরা নিই ধরলাম এইট আমরা চাচ্ছি এইটকে টুয়ের ভিত্তিতে প্রকাশ করতে তাহলে আমরা এইটকে লিখবো টু কিউব তাহলে এই যেখানে আমরা যে একটা কিউব লিখলাম বা থ্রি লিখলাম অর্থাৎ আমরা যদি এইটকে লক টু দিয়ে অপারেট করি তাহলে এর উত্তর পাওয়া যাবে থ্রি অর্থাৎ যে কোনো সংখ্যাকে আমি যদি চাই যে কোনো একটা ভিত্তি দিয়ে অপারেট করব যদি আমি দেখি একশো আমরা যদি একশোকে দশ ভিত্তিক দিয়ে অপারেট করি তাহলে কত পাওয়া যাবে দুই তার মানে হচ্ছে কি দশ টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার টু অর্থাৎ আমি যদি হানড্রেডকে টেন টু দি পাওয়ার টু লিখি ওই যে টেনের উপর পাওয়ার টু তা আমরা একশোকে লক টেন দিয়ে অপারেট করলে ওই টুটা পাওয়া যাবে এবং এই যেমন এই যে এইটকে এটকে আমরা খুব সহজে বলতে পারতেছি ভিত্তি দিয়ে প্রকাশ করলে তা থ্রি আসবে এখন যদি সংখ্যাটা দশ হয় আমরা যদি দশকে লগ টু জি অপারেট করি তাহলে টু এর উপর পাওয়ারটা কথা হবে তখন কিন্তু তার আমরা মুখোমুখি বের করতে পারবো না তখন আমাদেরকে লগের সারণই ব্যবহার করতে হবে স্যার আমি বুঝি নাই আর একবার বলবেন ঠিক আছে তাহলে আমরা আরেকটু একটু উদাহরণ নিই ধরলাম থার্টি সিক্স আচ্ছা থার্টি সিক্সকে আমরা যদি লিখি সিক্সের ভিত্তিতে কত হবে সিক্স স্কোয়ার অর্থাৎ সিক্সের পাওয়ার হচ্ছে দুই এর এখন আমরা যদি এই থার্টি সিক্সকে লক সিক্স দিয়ে অপারেট করি তাহলে এর মান কত আসবে টু অর্থাৎ আমাদের একদম সহজ কথা হচ্ছে কি আমরা কোন একটা সংখ্যাকে একটা নির্দিষ্ট ভিত্তি দিয়ে প্রকাশ করতে যাচ্ছি তখন ওই সংখ্যাকে ওই ভিত্ত লক ওই ভিত্তি দিয়ে আমরা কি করব অপারেট করব। তাহলে আমাদের ঘাত বা পাওয়ারটা বের হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ লক আমাদের ম্যাথমেটিক্যাল কাজে বা আমাদের বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অপারেটর লগের ব্যবহার নেই ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথের এমন কোনো শাখা নেই এ কারণে আমাদেরকে লক সম্পর্কে আরও ভালো ধারণা রাখতে হবে আমরা শুধু আজকের এই লেকচারে জাস্ট লকটা কাকে বলে তা বললাম লগের আরও অনেক বৈশিষ্ট্য আছে তা তোমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখতে পারবে আজকের আমাদের বক্তব্য এতটুকুই সকলকে ভালো করে পড়াশোনা করার জন্য পরামর্শ দেওয়া গেলো